আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত প্রাণপ্রিয় দিনী ভাই ও বোনেরা আমি আজকে অমুসলিম ভাই এবং বোনদের উদ্দেশ্যে কিছু কোরআন থেকে কিছু তথ্য দেব যে আল্লাহাক রব্বুল আলামিন যে একজন আছেন তার কিছু বাস্তব প্রমাণ দিব কোরআনের সাথে এবং দুনিয়াতে এখনো বিদ্যমান চোখে দেখা যাচ্ছে এরকম কিছু প্রমাণ দেব আল্লাহ যেন আমার এই প্রমাণগুলি আল্লাহ যেন কবুল করে অমুসলিম ভাই বোনদেরকে হেদায়তের একটা জড়িয়ে বানাই দেন আমি আল্লাহর কাছে দোয়া করে শুরু করছি আউদুবিল্লাহিমিনা সৈতন রজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আমি যে আয়াতটা এখন পড়ব সেটা হচ্ছে সুরা ইউনুস আয়াত নাম্বার বাষট্ট বিরানব্বই সেখানে আলাফাক রব্বোলা আল আমিন বলতেছেন ফালিয়াওমা নুনা জিকা বিবাদানিকা লিতা কুনা লিমান হলফা কা আয়া ওয়াইন্যা কাতি রমিনা নাসি আন আয়াতিনা লা ফিলুন সম্মানিত অ ভাই বোনেরা আমি আপনাদেরকে অনুরোধ করব আমি স্বাভাবিক আমি লম্বা ভিডিও তৈরি করি না আপনাদেরকে হয়তো গেলে একটু সময় আমার লাগবে তো আপনারা ইনশাল্লাহ শুনবেন আচ্ছা আমরা যে দুনিয়াতে আসছি এভাবে কি ফ্রি আমাদের কি কোনো গার্জিয়ান নাই আমাদেরকে আমরা বাস্তবতার সাথে মিলাই আমরা যে একটা কাজের লোক রাখি কাজ না করলে আমরা টাকা দেই আল্লাহ ফাক্ত আমাদেরকে গোলাম হিসাবে বানাইছেন ভাই বোন একটু চিন্তা করেন যে আল্লাহ আমাদেরকে কিভাবে বানাইলেন কেন বানাইলেন ভগবান কি আমাদেরকে বানাইছে নাকি আমরা ভগবানকে বানাচ্ছি প্রাসঙ্গিক আর একটা কথা বলতে হয় প্লিজ আমার কথা কেউ রাগ করবেন না আমি আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আর অন্য কোনো কিছুই না জান্নাতের দিকে আপনাদেরকে আহ্বান করার জন্য চেষ্টা চালাইতেছি আল্লাহ কবুল নেওয়ালা আপনারা ফিকে ফিল্মটা দেখছেন আমির খানের আবার আমির খান এভাবে ফিল্ম বানাইছে আর ইন্ডিয়ার সরকার এটা কিভাবে অনুমতি দিল আল্লাহ একবার এটাতে আকিদাগত অনেক শিক্ষা আছে অনেক শিক্ষা আছে আমরা হয়তো আমার কথাটা অনেকে পছন্দ করবেন না যেহেতু ফিলিমের কথা বলছি না ফিলিম বলতে কি যদি আমরা এই যে আমি এখন কথাগুলি বলতেছি এগুলি যদি কোরআন হাদিসের সাথে মিলে তো আপনি কি ফালায় দিতে পারবেন তো যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না ভাই আল্লাহাক বলছে দেখেন আল্লাহ যে আছে তার প্রমাণ আপনাদেরকে আমি দেওয়ার জন্য কথাটা বলতেছি আল্লাহ যে আছেন দেখেন একটা একদম টাটকা প্রেস একটা দলিল কোরআনে বলছে হে ফেরাউন চোদ্দ সাড়ে চোদ্দশো বছর আগে বলছে হে ফেরাউন আমি তোমাকে দুনিয়াতে রেখে দেব মানুষ যেন তোমাকে দেখে শিক্ষা নেয় দেখেন কতশ বছর আগে বলছে সাড়ে চোদ্দশো বছর আগে বলছে আল্লাহ দেখেন পরবর্তীতে এ ফেরাউন কি এখনো আছে ফালিয়াউমান উনার্জি কেসুরা ইনুসের বিরানব্বই নাম্বার আয়াতে যে আল্লাহ বলছে আমরা কি কখনো এই চিন্তাটা করছি যে আসলে যে আল্লাহ বলছে ফেরাউন তো এখনো দুনিয়াতে আছে তাহলে আল্লাহ আছে আর ফেরাউনকে আল্লাহ কোথায় রাখছে আল্লাহ বর কোথায় রাখছে জানেন ভাই ফানের নিচে তিন হাজার একশত শত বৎসর তিন হাজার একশত শত বৎসর ফানির ফের নিেরাউন ছিলেন কেমনে ছিলেন কেমনে ছিলেন আপনি কি কখনো ভেবেছেন আপনার ভগবান সম্পর্কে আল্লাহ একবার আল্লাহ একবার দেখেন ভাই সাগর বাদ দেন নদী বাদ দেন আমাদের বাড়ির পাশে যে খাল বিলগুলি আছে ওইগুলিও বাঁধ দেন আপনার ঘরের যে ছোট্ট একটা ফুকুর আছে ওই ফুকুরের কথা বলেন তো ওই ফুকুরে যদি আল্লাহ না করুক একটা গোস্তর টুকরা বা একটা মানুষ যদি ওইখানে ফুঁতে রাখা হয় তিন দিনের বেশি থাকবে অথবা এক সপ্তাহ বেশি থাকবে খেয়ে ফেলবে না এটা মাছে সাফে ইত্যাদি আল্লাহ একবার দেখেন ভাই আল্লাহ আছে আল্লাহ আছে তিন হাজার একশত ষোলো বৎসর সে ফেরাউন ফানের নিচে থাকার পরও সে ফেরাউন এখনো আছে কি নাই জানেন কিনা আছে মিশরে যদি আল্লাহকে দেখতে চান আল্লাহ যে আছে যদি এটা বিশ্বাস করতে তাহলে একটা সফর করে আসেন এ কোরআনের আয়াতের সাথে ফেরাউন আছে কিনা আজকে যদি ফেরাউন না থাকতো তাহলে বলতাম যে আল্লাহর কোরআন মিথ্যা বলতে তো আমিও বলতাম সমস্যা কি বললে আমিও বলতাম সমস্যা কি বললে আল্লাহ যে আছে তার মানে কি বলতাম একদম ফ্রেশ একটা এ দলিল ভাই প্লিজ আমার কথা বোঝার চেষ্টা করেন আমি আপনাদেরকে জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা করতেছি ভাই দুনিয়াটা শেষ না দুনিয়াটা শেষ না ভাই দুনিয়াটা পঞ্চাশ সেকেন্ডের মতন আখের হাতে চিন্তা করলে ভাই মরতে হবে বোন একটু চিন্তা করেন আমার কথাটা আয়াতটা যদি আপনি যাচাই করেন ইনশাল্লাহ আপনি হেদায়েত হইতে পারবেন আপনি এই কথা বলে বল এই কথা বলে বসে থাকবেন না আরে আমার দাদা বাবা চোদ্দ গোষ্ঠী ওর ওদেরকে কি বলবো ওদের চিন্তা আপনি করলে আপনি জাহান নামে যাইতে হবে জাহান নাম কি জিনিস বোঝেন তো ভাই জাহান নাম আল্লাহ এই কথা বললে অনেক লম্বা আমি শুধু প্রমাণ করব আজকে আল্লাহ যে একজন আছেন এরপরে দেখেন ফেরাউন কত বছর তিন হাজার একশো তো ষোলো বছর ফানের নিচে থাকার ফরফের রাউন এখনো আছে কি নাই এ জিনিসটা আপনি ভাববেন আরেকটা একটা আর আয়ার দিচ্ছি আপনাকে আল্লাহকে সিনার জন্য সব হান মানে বাস্তবতার সাথে মিলেয়া আরও আল্লাহ যে আছে ফুরা কোরানটাই প্রমাণ আল্লাহ যে আছে ফুরাটা কোরানেই প্রমাণ কিন্তু আপনার বোঝার জন্য মানে দুনিয়াতে যেগুলি এখনো বিদ্যমান চোখে দেখা যায় সেগুলিকে আমি

আ ইহু আ সম্মানিত ভাই একটু চিন্তা করেন আয়াত্রা সুরা আর নামাল আয়াত নাম্বার একষট্টি প্লিজ কোরআন খুলবেন কোরআনটা খুলে ফোটবেন বাংলা অর্থসহ আমাদের বাংলাদেশের হুজুরা ফতুয়া দেয় কোরআন নাকি অজুসারা ছাড়া ধরা যায় না 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 মিথ্যা কথা একদম টাটকা মিথ্যা কথা যদি আপনি কোরআন অজুসারা ছাড়া ধরতে নাই পারেন তাহলে অ মুসলিমরা এটা ধরবে কেমনে পড়বে কেমনে হেদায়ত হবে কেমনে ভাই আমি বলবো গুনা হলে আমার হবে আপনি এ কোরআন ধরবেন দরে পবিত্র অবস্থা ধরবেন আপনি অমুসলিম হন আর মুসলিম হন পবিত্র অবস্থায় ধরবেন শরীরের পবিত্রতা বোঝেন তো ওযু না থাকলে ওযু এক জিনিস অপবিত্র আরেক জিনিস পবিত্র অবস্থায় ধরবেন ওযু না থাকলে থাক আপনার ওযু করলো কি না করলো কি আপনি পবিত্র থাকলে আপনি কোরান ধরবেন ধরে এই আয়াতটা বাহির করবেন সুরা নামাল আয়াত নাম্বার 61 আম্মান জাআলাল আরদা কর ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়াজা আই লা লাহে ওয়াজা আই বাইনাল বাহ রইন হাজিজা ইলাহু বলা এক রু হুম লা লা মুন আল্লাহ যে আছে দেখেন আপনি ইন্টারনেটে ইউটিউবে গিয়ে একটু সার্চ করবেন দুই নদী কিচ্ছু লেখা লাগবে না আর শুধু লিখবেন দুই নদী সাগর লিখতে হবে না দুই সাগর দুই সমুদ্র এক আত্রে ফানি আল্লাহ এখানে বলতেছে আমি তোমাদের জন্য মিঠা এবং লবনাক্ত ফানি একাত্রে মানে বহমান রেখেছি কিন্তু একটার সাথে আর একটা মিশে না আল্লাহ একবার এর থেকে আর কি আছে ভাই দুনিয়াতে আল্লাহ তালা যে আছে তার প্রমাণ একটু পাবেন ভাই দুনিয়া শেষ নয় দুনিয়া আপনার জন্য শেষ নয় আপনাকে আল্লাহ ফাটাইছেন আল্লাহকে আপনা পাঠাইছে আল্লাহ আপনাকে আল্লাহ আবার আপনাকে জীবিত করবেন আল্লাহ আল্লাহ আপনাকে আবার জীবিত করবেন কোন সময় কখন করবেন সেটা আল্লাহ বলেছে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু কলাহা ওয়া ক্বালাল ইনসান মা লাহা ইশহাদানুনা কবর থেকে উঠে বললো এসবে কি হয়েছে কোথায় আসলাম কী কখন কোথেকে ইন্ডালিনসা মালাহা মানুষ আশ্চর্য হয়ে বলবে কী হইল কোথেকে উঠলাম উঠবেন আপনি আপনি এ আয়াতগুলি রিসার্চ করতে হবে আপনাকে ভাই বল আপনি বসে থাকার সময় নাই আপনার দাদা আপনার বাবা মুসলমান হয় নাই তো কি হয়েছে আপনি এই ধর্ম গ্রহণ করতে হবে এটাই একমাত্র ধর্ম আমরা অনেকে বলি সর্বশ্রেষ্ঠ ধর্ম না না এই কথা বলা যাবে না শ্রেষ্ঠ ধর্ম বলা যাবে না কারণ সর্বশ্রেষ্ঠ ধর্ম বলতে আরো ধর্ম আছে আল্লাহ পাখের দেওয়া শ্রেষ্ঠ কখন হয় একটা নিম্ন হলে তো আরেকটা শ্রেষ্ঠ হয় তাই না আল্লাহ বলছে একমাত্র ইন্নাদ ইসলাম একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম এখানে সর্ব শ্রেষ্ঠ বলে নাই একমাত্র বলছে শ্রেষ্ঠ হইতে হলে নিম্ন শ্রেণীর আরও কয়েকটা থাকতে হবে তারপরে না আমারটা শ্রেষ্ঠ হবে তাই না একমাত্র একটাই ধর্ম ইসলাম আল্লাহ যে আছে তার প্রমাণ আমি দিচ্ছি আরও দিচ্ছি লম্বা ভিডিও হয়ে যাচ্ছে আমি আরেকটা আয়াত দিচ্ছি ইব্রাহিম আলাইসালামের ভাই সাগরেরটা বুঝছেন তো আমার কথা বুঝবেন আপনি শুধু দুই সমুদ্র ইন্টারনেটে গিয়ে একটু সার্চ করে দেখেন দেখবেন দুই সমুদ্র মানে ফানি একসাথে হচ্ছে না অথচ এভাবে এভাবে বাড়ি খাচ্ছে ফানি একসাথে হচ্ছে না লভ একবার আল্লাহ আসেন তারপর দেখেন সুরা আম্বিয়া সুরা আম্বিয়া সত্তর নাম্বার আয়াত না ইয়ানারু কুনি বারো দাউ ওয়াছালাম মান না আলা ই বৰ আহিম আল্লাফাক ৰব বোলা আলামিন ই বেম যখন আগুনের কুণ্ডুলিতে ফেলাইছিলো কাফের বেইমানরা তখন আল্লাফাক আগুনকে বলে দিছে ইয়া না ৰকুনি বারদা ওয়াছালা মান আলা ই বৰ আহিম ওছালামান আলা ই বৰহিম কয় আগুন তুমি বাৰ্থ হয়ে যাবা বাৰ্থ ঠাণ্ডা ও সালাম ও সালাম মানে সালাম মানে কি জানেন শান্তি আর বললে তো বেশি ঠান্ডা হয়ে গেল সমস্যা বেশি বেশি ঠান্ডা হইলেও মানুষ মারা যাবে সালাম মানে মানে শান্তি এজন্য বেশি না বেশি ঠান্ডাও না নর্মাল মানে এমন বারত হইবা যেন আমার ইব্রাহিম ওখানে শান্তি পায় আল্লাব সবাহান আল্লাহ দেখেন ইব্রাহিম আল্লাহ কে ফুটতে পারে নাই আল্লাহ আছে তার প্রমাণ তার প্রমাণ আরো হাজার লক্ষ পুরাটা কোরআনে আছে আল্লাহ যে আছে তার প্রমাণ তার মধ্যে আমি দিলাম আপনাদেরকে উপহার স্বরূপ। প্লিজ প্লিজ সব তিনটাও যদি আপনার রিসার্চ করতে কষ্ট হয় সময় না থাকে আপনি শুধু ফেরাউনের কাহিনীটা একটু রিসার্চ করেন যে আল্লাহ যে বলছি ফেরাউন তোকে রেখে দেব দুনিয়াতে মানুষের শিক্ষার জন্য সে ফেরাম আছে কি না ভাই আছে তো অর্থাৎ আল্লাহ আছে ভগবান আছে আপনার জন্য আমার জন্য বুঝার জন্য বলছি ভগবান আছে আল্লাহ আছে সুতরাং আপনি কি করতে হবে এই দুনিয়া নিয়ে ব্যস্ততা ছেড়ে দিতে হবে আর আরেকটা কথা না বললেই না হয় হয়তো আপনি বলবেন যে মুসলমানেরা তো ঠিক না আপনি একটা কথা মনে রাখবেন মুসলমানকে দেখে আপনি ইসলাম গ্রহণ করিয়েন না মুসলমানের উপরে যে কিতাব নাজিল হয়েছে এই কিতাবের কথা শুনে আপনি ইসলাম গ্রহণ করবেন মুসলমান খাল্লি পাল্লি মুসলমানের এখন যে অবস্থা এগুলি আমি অন্যদিকে যাচ্ছি না মুসলমানকে দেখে আপনি মুসলমান হয়েন না আপনি কোরআনকে দেখে মুসলমান হন প্রকৃত মুসলমান যারা আছে ওদেরকে আমাদের প্রকৃত মুসলমান ছিলেন রসুল সাল আলাই সাল্লাম রসুল সাল্লা সাল্লামের কিছু কাহিনী বলতে গেলে আরো দুই এক ঘন্টা লাগবে ওইগুলি বলছি না আপনি রসুল সাল্লা সাল্লামের আদর্শকে মাথায় রেখে কোরআনের আয়াতকে মাথায় রেখে আপনি মুসলমান হবেন হতে হবে আপনাকে মুসলমান আপনাকে আহ্বান জানাচ্ছি আল্লাহর কসম করে বলতেছি ফিরাউন দুনিয়াতে এখনো আছে চোদ্দ সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ বলে দিছে ফেরাউন তোকে রেখে দেবো আল্লাহ এখনও রেখে দিছে আপনি এর থেকে আর এদিক সেদিক যাওয়ার সময় নাই আপনি আজকে থেকে রিচার্জ করেন কোরান এ আয়াত যে আল্লাহ তো আছে আল্লাহ তো আমার থেকে হিসাব নিবে তো আল্লাহ তোমার কাছে এ আবেদন রেখে আমার ভিডিও আমি শেষ করছি আল্লাহ তুমি আয়াতগুলি আমার অমসলিম ভাই বোনদেরকে একটু রিসার্চ করার সময় করে দিও আর আল্লাহ তুমি ওদেরকে হেদায়েত দিয়ে দিও আলা আল্লাহ সঈদিনা মোহাম্মদ আল্লাহ আলী আজ আজমা আইন আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে মাফ করবেন কারণ মানুষ ভুলতে ভুল সুবাহনক আল্লাহমদিকে আসাদ আল্লাহ আল্লাহর